রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে যারা ফর্মটা আবেদন করেছিল যাদের থার্ড ম্যারেট লিস্টের নাম আসেনি যারা ফোর্থ ম্যারেট লিস্ট কবে আসবে সেই অপেক্ষায় আছো তোমাদের জন্য এই ভিডিওতে কিন্তু একটা বড় আপডেট আছে আবার অনেকে আছো যারা আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট যাদের থার্ড লিস্টে নামিয়ে আসেনি আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা ডিভিশন এমন আছে যেই সব ডিভিশনগুলোতে থার্ড লিস্টে কোনো নামই আসেনি থার্ড লিস্টে জারি হয়নি তো তারাও অপেক্ষা করছো তাদের থার্ড লিস্ট কখন আসবে তাদের কি এক্সট্রা করে আবার থার্ড লিস্ট জারি হবে নাকি তাদের সরাসরি ফোর্থ লিস্টে তাদের এক্সট্রা করে নাম অ্যাড করে দেওয়া হবে তো ভিডিওটা কমপ্লিট দেখো পুরো ইনফরমেশানটা একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো একটু ধৈর্য ধরে ভিডিওটা তোমাদেরকে কমপ্লিট দেখতে হবে কারণ হাতে সময় খুবই কম আছে দেখো বন্ধুরা তোমরা সবাই যেন জিডিএস নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে এইবার শূন্য পদ রেখেছিল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ এই নিয়োগের অলরেডি ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট জারি হয়ে গেছে লাস্ট তিন নম্বর লিস্টটি জারি হয়েছে তিন নম্বর লিস্টটি জারি হয়েছিল কবে না উনিশ অক্টোবর ওকে উনিশ অক্টোবরে যখন তিন নম্বর লিস্টটা জারি হয় তখন আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো ডিভিশন ছিল যাদের লিস্টে নাম আসেনি এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় এর ক্ষেত্রে আরও দুটো এক্সট্রা সার্কেল ছিল যেমন তোমার মহারাষ্ট্র আর হচ্ছে ঝাড়খণ্ড এই দুটো সার্কেল সহ টোটাল ছেচল্লিশটা ডিভিশন সেই ছেচল্লিশটা ডিভিশনে আমাদের পশ্চিমবঙ্গের এই যে কয়েকটা ডিভিশন সেগুলো কিন্তু যুক্ত আছে যেমন কোচবিহার কোচবিহার ডিভিশন এছাড়াও আছে হচ্ছে বাঁকুড়া ডিভিশন এইরকম কয়েকটা ডিভিশন আছে আমাদের পশ্চিমবঙ্গে যাদের থার্ড লিস্টের নামটা আসেনি কেন আসেনি কারণ ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বর্তমানে ইলেকশন চলছে এবং ইলেকশন চলাকালীন তোমরা যেন কোনো প্রকার রিক্রুটমেন্টের নোটিফিকেশান বলো কোনো রেজাল্ট বলো এগুলো কিন্তু জারি করা হয় না সেই ক্ষেত্রে জিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু ঝাড়খন্ড মহারাষ্ট্রে পেন্ডিং রাখা হয়েছে সাথে সাথে ভারতবর্ষের আলাদা আলাদা ছেচল্লিশটা ডিভিশনের রেজাল্ট কিন্তু পেন্ডিংয়ে করে দিয়েছে এবং সেই ছেচল্লিশটার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু চার পাঁচটা ডিভিশন পড়ে গেছে তো সেই কারণেই যে কয়েকটা ডিভিশন পড়েছে সেই কয়েকটা ডিভিশনের থার্ড লিস্টে কিন্তু কোনো প্রকার নাম আসেনি মানে থার্ড লিস্টেই তাদের আসেনি ওকে সেই সব কয়েকটা ডিভিশন ছাড়া বাকি সবার থার্ড লিস্ট চলে আসছে এবার যাদের থার্ড লিস্টটা এসেছিল উনিশ অক্টোবর তাদের লাস্ট ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট ছিল চার নভেম্বর যেটা রিসেন্ট কয়েকদিন আগেই পেরিয়ে গেছে আজ অলরেডি কিন্তু সাত নভেম্বর হয়ে গেছে তো চার নভেম্বর পর্যন্ত ডকুমেন্টসটা ভেরিফিকেশান চলেছে আজ হলো কিন্তু সাত নভেম্বর এইবার তোমরা অপেক্ষা করছো ফোর্থ লিস্টটা কবে আসবে দেখো বিষয়টা একটু আগে ডিটেলসে ক্লিয়ার করি এই যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের লাস্ট ডেট ছিল চার নভেম্বর তোমরা জানো একটি রেজাল্টের ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমপ্লিট হওয়ার পর পোস্ট অফিস কিন্তু আরও মিনিমাম পাঁচ দিন সময় নেয় কিসের জন্য সময়টা নেয় কতজন ক্যান্ডিডেট ডকুমেন্টসটা ভেরিফিকেশান করালো কতজন রিজেক্ট হলো কতগুলো এখনো সিট খালি রয়েছে এই যে ডেটা এটাকে কালেক্ট করে ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আবার সিস্টেমেটিকভাবে সেই ডেটাটাকে নিয়ে আবার নতুন রেজাল্ট প্রকাশ করা হয় যতগুলো সিট খালি থাকে সেই অনুযায়ী এই কারণে এক্সট্রা কিন্তু আরও পাঁচ দিন সময় লাগে মানে তোমরা ধরে রাখতে পারো চার নভেম্বর তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন লাস্ট ডেট গেছে কম করেও তোমাদের এখানে পাঁচ দিন যে এক্সট্রা সেটা চলে যাচ্ছে তোমাদের কত না নয় নভেম্বর ওকে নয় নভেম্বর পর্যন্ত তোমাদের ডেটা কালেকশান হবে তারপর জারি হবে তোমাদের ফোর্থ ম্যারিট এবার ফোর্থ ম্যারিট জারি হওয়াতে কয়েকটা কিন্তু বাধা পড়ছে কি বাধা পড়ছে প্রথমত যে সব থেকে বড়ো বাধা সেটা হচ্ছে তোমাদের কি না যেই সব ক্যান্ডিডেটের থার্ড লিস্টটা জারি হয়নি দেখো আলাদা আলাদা যে ছেচল্লিশটা ডিভিশন আছে যাদের থার্ড লিস্টটা জারি হয়নি তারা তো সেই কয় দুটো রাজ্যের সাথে যুক্ত হয়ে গেছে যেমন মহারাষ্ট্র আর তোমাদের ঝাড়খণ্ড এই দুটি রাজ্যে বর্তমানে ইলেকশন চলছে এবং এই যে ইলেকশনের প্রসেস এটা কিন্তু চলবে তেইশ নভেম্বর পর্যন্ত তেইশ নভেম্বরের আগে কিন্তু এই যে দুটো সার্কেল তোমাদের হচ্ছে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র এদের কিন্তু রেজাল্ট আসবে না সাথে সাথে এর সাথে যে ছেচল্লিশটা ডিভিশন আছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গেরও কয়েকটা ডিভিশন আছে তো সেই ছেচল্লিশটা ডিভিশনও কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম তো এখানে তোমাদের যে ফোর্থ ম্যান লিস্ট এটা তোমাদের সম্ভাবনা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে ডেটটা কবে জানো ফোর্থ ম্যার লিস্টের ডেট আসছে তোমাদের দশ টু পনেরোই নভেম্বর ঠিক আছে ন্যূনতম দশ আর ম্যাক্সিমাম তোমাদের পনেরোই নভেম্বর এবার দশ থেকে পনেরোই নভেম্বরে যদি তোমাদের ফোর্থ লিস্টটা জারি হয়ে যায় তাহলে কিন্তু যে আগে ছেচল্লিশটা ডিভিশন ছিল যাদের থার্ড লিস্ট জারি হয়নি তাদের কিন্তু ফোর্থ লিস্টেও নাম আসবে না এরকম একটা সম্ভাবনা আছে যদি তোমাদের থার্ড ফোর্থ লিস্টটা দশ টু পনেরো নভেম্বরের মধ্যে জারি হয়ে যায় তাহলে কিন্তু সেই ছেচল্লিশটা ডিভিশনের যে নাম সেগুলো কিন্তু আবার পেন্ডিংয়ে পড়ে যাবে মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গের আছে বাঁকুড়া কোচবিহার এগুলো কিন্তু ফোর্থ লিস্টেও নাম আসবে না কখন আসবে যখন মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের ইলেকশন শেষ হবে তেইশ তারিখের পর তাদের যখন পেন্ডিংয়ে থাকা রেজাল্ট জারি করবে তখন সেই ছেচল্লিশটা ডিভিশনের আবার কিন্তু রেজাল্ট তখন জারি হবে এইরকমই একটা সম্ভাবনা আছে আবার এটাও হয়তো হতে পারে তেইশ তারিখের পর হয়তো তোমাদের ফোর্থ লিস্ট জারি হতে পারে যদি এরকমটা হয় তেইশ তারিখের পর যদি ফোর্থ লিস্ট জারি হয় তাহলে একসাথে সবার নাম চলে আসবে যে ছেচল্লিশটা ডিভিশনের পেন্ডিং আছে তাদের নামটাও কিন্তু ফোর্থ লিস্টে একসাথে চলে আসবে আর যদি এরকমটা না হয় তাহলে ফোর্থ লিস্ট যদি তোমাদের দশ থেকে পনেরো নভেম্বরের মধ্যে জারি হয়ে যায় তাহলে কিন্তু সেই ছেচল্লিশটা ডিভিশনের নাম কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকার একটা সম্ভাবনা ঘটনা যাচ্ছে তো এইবারে ইন্ডিয়া পোস্ট অফিসের যে সিলেকশন প্রসেস সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লেট চলছে তাও বলে রাখি এর লিস্ট জারি করার যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু একত্রিশে ডিসেম্বর ঠিক আছে একত্রিশ বারো দু মানে হাতে কিন্তু খুবই সময় কম আছে ওকে ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ এখানে কিন্তু শূন্যপদ এখনও প্রচুর খালি রয়েছে মানে কম করেও এই যে নভেম্বর মাস এখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসকে অবশ্যই দুটো তো ম্যারিট লিস্ট জারি করতেই হবে তার মানে তোমরা বুঝতেই পারছো পুরো সম্ভাবনা আছে দশ থেকে পনেরো নভেম্বরের মধ্যে ফোর্থ লিস্ট জারি হয়ে যাবে আবার নভেম্বরের শেষের দিকে ফিফথ লিস্টও জারি হয়ে যাবে এবং ডিসেম্বর একটি লিস্ট জারি হবে সেটা হচ্ছে সিক্স লিস্ট মানে তোমরা এবার কিন্তু পুরো একটা বুঝতেই পারছো বিষয়টা যে সিলেকশন প্রসেসটা খুব ফাস্ট প্রসেসে করাতে হবে কারণ হাতে কিন্তু সেইভাবে দেখতে গেলে আর সেরকম টাইমই নেই মাত্র এক থেকে দেড় মাস দেড় মাসেরও কিন্তু মানে সেইভাবে বলতে গেলে সময় নেই কারণ একত্রিশ ডিসেম্বরের মধ্যে লাস্ট লিস্ট কিন্তু পাবলিক করে দিতে হবে তারপর তো জানুয়ারিতে দু হাজার পঁচিশে আবার নতুন নিয়োগ শুরু হবে তো সেই ক্ষেত্রে এই মাসে তোমাদের দুটো লিস্ট আসার সম্ভাবনা আছে তাহলে তোমরা ধরে রাখতে পারো দশ টু পনেরোই নভেম্বর কিন্তু তোমাদের ফোর্থ লিস্ট চলে আসবে যদি তোমাদের ফোর্থ লিস্ট সংক্রান্ত কোনো প্রকার অফিসিয়ালি আপডেট আসে অবশ্যই কিন্তু আমি আপডেট দিয়ে দেবো চিন্তা করতে হবে না যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এইরকমই প্রতিটা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম